খলিজা টুকরা ভેર আমার মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা এরা ভালো করে বাজার চেষ্টা করুন আমরা সবাই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব কোনো कायদে বাজব না তবে আমি জওয়ানদের একটা কথা বলি ও খলিজা টুকরা জওয়ানেরা শুনে রেখে দাও ভাই তো ভাবছি বয়স এখন 17 বছর আর 17 বছর লব পরে নামাজ পড়ব কিন্তু তার 5টা বছর পরে নামাজ পড়ব 8 বছর পরে নামাজ পড়ব

যেতে যেতে দুজন মারা গেছে একজন বেঁচে আছে সে বেঁচে আছে সম্পূর্ণ অচল হয়ে বেঁচে আছে আজকের বকডবায় জনসা হচ্ছে যুবকের অভাব যে শরীর সুস্থ কাঁসা ওই কাঁসা যখন মোটর বাইক নিয়ে বকডবার মরে গেল চোদ্দ টাকা এসে চেপে দিল কাঁসা চুকুর চুকুর কাঁসা এই কোরআন মানি না মানি না আল্লাহর কসম কোরআনে কোনো জায়গায় লেখা নেই মানুষ কবে মরে যাবে

বা এই প্রত্যেকদিন বলছি রেডি রেডিও রেডি হও রেডি হও আজ যেদিন শেষবারের মত আসবে কার বাপ পাতা দিলাম শুনবো না জান कब्जा করে দি হাঁটবো তবে যে বাড়িতে ওই বোনা ছবি খালতো বা ছবি মাঅত বা ছবি বাগের ছবি এসব ছবি থাকে সে বাড়িতে ফেরেস্তা জোরে বল আপনার বাপের মৃত্যু সময় যদি মনে করেন যে বাপের বাঁচিয়ে রাখবো তাহলে বোনার ছবি খালা দেবার ছবি বাঘের ছবি ছবি ছাগলের ছবি চারদিকে টাঙিয়ে দিয়ে বাপের কুকুর বটে একটা কুকুরের ছবি দেবে অভাব মরবে না কুকুরের ছবি দেবো বাপ বাপের বুক অনেক মাটি আনার সময় বউ ফ্রেশ

যে তাহলে এই দায়িত্ব তোমার দেবো এই মাটি আমার তৈরি করবো আর বাচ্চা বুড়ো চোর রাজা বাদশা মৌলানা মৌলুবি মুক্তি এমএলএ সবার যখন অর্ডার দেবো চোর করে ধরে এই মালাগুলো মো চো করে আসে না এই জন্য মা বেঁচে আছে বাচ্চা মারা গেছে এরা নজির আছে না মিথ্যা বলছে মা বেঁচে আছে বাচ্চা মারা গেছে বাপ বেঁচে আছে বেটা মারা গেছে সেই যুবকদের দুটো পায়ে ধরে বলছে আল্লাহর কসম তোমাদের জোয়ানি ইবাদত আল্লাহ খুব পছন্দ করে বুড়োদের এবাদত হচ্ছে ইবাদত আল্লাহ বড়ই পছন্দ করে বুড়োর একবার সুবান আল্লাহ বুড়োর সত্তর বার সুবান আল্লাহ জোয়ানের একবার সুবান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই যুবকদের বলবো চুপ করে মরে গেলে সরে 10 টাকা চলে চলে যাবে আর জীবনে নামাজ পড়া হবে না সেজন্য আমি আপনাদের হাতে এবং পায়ে ধরে বলছি আল্লাহ যদি মৃত্যু না দেয় আগামী কাল থেকে নামাজ পড়ব তবে যারা যারা নামাজ পড়বে শুনে রেখে দাও খালি চার টুকরা ফেরা আমার নামাজ পড়তে গেলে কিন্তু কোরআন শরীফ জানা লাগে এই আপনারা যে গজল এখানে বসে আছেন নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ পড়ার সময় গজল বললে নামাজ হবে জানলাম আমি তো কোরআন শিখতে পারিনি গরিব মানুষ তাটা গজল বলছি আল্লাহ আকবার ওই আরশো পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তালা রহমতরি দুয়ার খুলেছে ও গো আল্লাহ তালা দুয়ার খুলেছে নামাজ হবে তাহলে যদি সত্যিকারের আল্লাহর ভয় থাকত যদি জাহান্নামের ভয় থাকত জান্নাতে আশা থাকত এগুলো আছে বলে যদি বিশ্বাস করত তাহলে মানুষের বাচ্চা অন্তত্ব নামাজ পড়ার জন্য কোরআন শরীফটাকে জেনে রাখতো মানে মতলব না বুঝতো না বুঝতো অন্তত্ব চাইতে সূরা সই করে রাখতো আপনারা বললে লজ্জা পাবেন যে হুজুরেরকম বলে 100 এর ভিতরের 92টা মুসলমান সুরা ফাতেহা পড়তে পারবে না যেভাবে আল্লাহ পড়তে বলেছেন যে কুরআন আর তার দিলা তার দিলের সঙ্গে একসার ভিতরে নিরানব্বইটা মুসলমান কোরআন শরীফ পড়তে পারবে না সুরা ফাতেহা পড়তে পারবে না সুরে ক্লাস পড়তে পারবে না সুরা ফিল পড়তে পারবে না সুরা নাচ পড়তে পারবে না তাহলে এরা যাকর নামাজ পড়তে যাবে ফজল পড়লে তো নামাজ হবে না ও ভয় না বাবা দিলা কোরআন শরীফ জানতে হবে আর কোরআন শরীফ জানতে হলে কায়দা কিনে মক্তবে বা মাদ্রাসায় পড়তে হবে এই দরকার আছে না নাই জোরে বলে না আছে না নাই তাহলে কায়দা পড়ুন দুটো পায়ে বলছি আল্লাহ রসুল বলেছে ও যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওর পায়ের ধুলো এত পাওয়ার হবে আল্লাহ পাকে নূরের ফেরেস্তারা ওর পায়ের ধুলোর বরকত লব বলে পায়ের তলায় তাদের নুরের ডানাগুলো বিছিয়ে দেবে জোরে বলুন সবার তো মুসলমান আমাদের সব জাগে না যে একদিন আমাদের পায়ের তলায় তারা ডানা বিছিয়ে দিক এরপর আরো একটা কথা বলি মেয়েদের প্রত্যেকটা মেয়ে কোরআন শেখাবেন প্রত্যেকটা সন্তানের কোরআন শেখাবেন আল্লাহর কসম যদি জ্ঞানী মাওলানা থাকে মসজিদের ইমাম এই আমার ভাই আতাউর ভাই আমার ওই ভাই এই সমস্ত বড় বড় ইমাম যারা মসজিদে আছে এই ইমাম সাহেব দেখবেন খবর লয় যে এর বংশের বেটা পড়া কো আছে জানাজা পড়ানোর জন্য কারণ হক হলো পাপের জানাজা বেটা পড়াবে আর বেটা বলবে রব হে কামা আর রব্বায়ানি সগীরা ও ফেরাব

ভালো করে বোঝার চেষ্টা করো আপনি বলবেন আল্লাহ ছোটবেলায় বড় অসহায় ছিলাম আমার আব্বা আমার না বলা কথাগুলো বুঝে নিত আমি যখন খোদাই কাঁদতাম আমার মা আমার খুদা খুদার কান্না বুঝে দুধ পান করাতো সাপে কামড়ালে বলতে পারতাম না পায়খানা করলে মাকে ডাকতে পারতাম না খুদা লাগলে কিছু বলতে পারতাম না এত অসহায় ছিলাম গো আমার বাপ আমার কলিজার টুকরা মা আজকের কবরে বড় সাপে কামড়ালে বলতে পারে না মুকুর মারলে বলতে পারে না কবরে আগুন জ্বালালে বলতে পারে না ওগো রব্বুল আলামিন আপনি আপনার কুদরতি কোলে আমার মা বাপকে লালন পালন করুন আমার মা বাপকে ক্ষমা দিন আযাবুল কবর নাজাত দিন আমার আল্লাহ বলে বান্দা তোরা এইভাবে কাজ আমার মা কে ক্ষমা দেন আমার আব্বা কে ক্ষমা দেন আমি আল্লাহ পাক কথা দিচ্ছি তোর মা বাপের গুনাহ খাতা করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব জোরে বলো আর একটা অন্যায় চর অন্যায় করেন আপনারা চরম অন্যায় মানে মানে মূর্খরাটা সীমা থাকে এই সীমাটাকে ছেড়ে বারে আরো আগরে পড়ে গেছে কি কায় নাই মসজিদে নামাজ পড়তে গেল কি গেলেন গিয়ে চার রাকাত পাঁচ রাকাত দশ রাকাত যখন যা নামাজ পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া এবার যা মাথা হাতে যা বলে বলি কি আর যা পড়ে পড়ি কি একটু দোয়া করে না করে না সবাই একা পড়লেও করে ইমাম সাহেব ফরজ নামাজ পড়ে দোয়া করতে আমরা চার রাকাত পড়ে দোয়া করি দুই রাকাত পড়ে দোয়া করি কি করছি আল্লাহ তুমি আমার দোজখের ঠিক

এই যে আমরা জানি না কোরআন আয়াত উল্টো পড়ছি আল্লাহ তরফ থেকে আপনার উপরে লালে কি বললাম আমি মসজিদে গিয়ে কিছু বুঝতে পারিনি কোরআন আয়াত উল্টো পড়ছি কোরআনে যা বলা নাই তাই বলছি এতে আল্লাহ রহমত না গজব কথা বলেন আপনি কি মসজিদে গিয়েছেন মাথা বাজ ফেলার জন্য ধ্বংস হওয়ার জন্য

আল্লাহ পিঁপড়ের ভাষা বোঝে উনকির ভাষা বোঝে ভেড়ার ভাষা বোঝে কুকুরের ভাষা বোঝে সবার ভাষা বোঝে না বোঝে না বোঝে না তাহলে আপনি বলুন শিখেলাম জীবনের মতো আল্লাহ আল্লাহ এই নামাজ পড়েছি অনেক সুরক্ষের ভুল হয়ে গেছে তাছাড়া রুকু ফেরতা ভুল হয়েছে তাহলে ঠিক নামাজ পড়তে পারি আল্লাহ যদি আমি আপনি আপনি বলতে না পারি তুমি তুমি বলতে না পারি তাহলে আল্লাহ সম্মান বাড়ানো যায় না কমানো যায় না আমরা কি বলবো সাধারণ লোক তুই তোমারি করি আবার আল্লাহ আমার নামাজ কবুল করে নি আর আমার ছেলেটা অসুস্থ সুস্থ করে দিও মায়ের শরীর খারাপ মাকে সেফা দিও বা সুস্থ করে দিও আল্লাহ তুই আমার শরীর ভালো রাখ আমার মা সুস্থ করে দে আমার ভ্যানটা সবসময় লিক হয়ে যাচ্ছে আল্লাহ যারা লিক নয় আল্লাহ সোজা করে দে আল্লাহ আমার এই জমি চাষ ভালো হচ্ছে না আল্লাহ চাষের ব্যবস্থা করে দে আল্লাহ আমার শুক্রবার মৌর দিবি আর আমার নয় জুমার রাত বৃহস্পতিবার জুমার রাতে মৌর দিবি আর নয় রমজান মাসে মৌর দিবি আল্লাহ আমার বুকের ভিতরে যন্ত্রণায় তুই সুস্থ করে দে আল্লাহ নামাজ পড়েছি তুই কবুল করে নিস

যতদিন বেঁচে থাকবে আরবি দোয়া করবেন না আমি নিষেধ করে দিয়ে যাচ্ছি আরবিকে দোয়া করতে হবে না আপনার যেটা প্রয়োজন আল্লাহ হুকুম আদায় করে আপনি আল্লাহর কাছে বলবেন জল্লা আমার জমি ফসল দাও জল করে মাছ দাও ছেলের পরীক্ষা পাশ করিয়ে দাও আল্লাহ রসুল বলছে মা বাপের দোয়া কবুল হবে পীরের দোয়ার আগে অলির দোয়ার আগে পীর সাহেবের দোয়ার আগে হাজি সাহেবের দোয়ার আগে মাওলানার দোয়ার আগে গ্রামের লোকের দোয়ার আগে আল্লাহ রসুল বললেন মায়ের দোয়া কবুল হবে আল্লাহ রসুল বললেন সা তো আসমান ভেদ করবে মা বাপের দোয়া মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না

انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نخفرك ونخلع ونترك من يفزرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحيق

মৃত্যু পর্যন্ত ওই চারটে সুরা আপনি আমল করবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহর কসম দশটা করে নেকি আপনার নামে আমলে লেখা হবে জোরে বলুন আরো চিল্লে বলেন এই ভুলগুলো আমরা করেছি আমার মা বাপ আমাদের পড়াতে চেয়েছিল তাদের দোষ দেব না আমরা পড়তে পারিনি সেজন্য আমরা যেন ভুল না করি আমরা যে বিউচিত চহমান হচ্ছে আমাদের সন্তানেরা না করি তবে কিছু কিছু মানুষ বড় জ্ঞানী আছে যারা বাপ বিরাট ভালোবাসে এজন্য মা বাপ অপমান হোক চায় না আমরা মা বাপ অপমান হোক আমরা চাই না আমার মা বাপ আমাদের লেখা পড়া শেখায়নি আর আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কোরআন শেখাই তাহলে আমার মা

কেউ আপনারা যে প্লাস্টিক এ বসে আছেন প্লাস্টিক ওটা কি তিরবল বলেন না প্লাস্টিক বলেন কিন্তু

যে কোরআন পড়ুক আর না পড়ুক ও যে ওর সঙ্গে অ্যাড হবে সেই কোরআন ডাকার একটা কাঠ তৈরি হয়ে গেছে ও সম্মান এত বেড়ে গেছে জীবনে কোন মুসলমান পা দেওয়া তো দূরের কথা যদি কোনো কায়দায় লেগে যায় সঙ্গে তুলে চুমো দেবে কালকে যাতে পেশাব করেছি আজকে তাতে চুমো কারণ জায়গা পরিবর্তন করেছে জায়গা আমাদের যে উল্টো পাল্টা গালাগালি করে বাজে কথা বলে আল্লাহর কসম কাল সকালবেলা কায়দা কিনে বড় জামা গায়ে দিয়ে মাথায় দিয়ে দাড়ি রেখে যদি মক্তবে যান সারা এলাকার লোক ভালোবাসবে লাউভাটি খাওয়ার পেলে বলবে আল্লাহ হাফেজ পরিবর্তন কে দে সালাম দে আসসালামু আলাইকুম যে কোনোদিন সালাম দিত না তার জিজ্ঞাসা করলে বলবে ভাই তো দেখে আমি সালাম দিচ্ছি তুই এত পরিবর্তন এত পরিবর্তন বলবে না বলবে না তিরফলের আমরা সম্মান দিচ্ছি কেন তুই কালকে চিনিস মকডমার মাঠে ধুলো লোক পেশাব করতে সেখানে পড়ে তুই এত পরিবর্তন দে চুমা দে দে চুমা দে রেল কাটে শুধু চুমা দেবে না দেবে বোঝেন একটু বোঝেন খুবড়িতে কিছু ঢুকিয়ে এলেন প্লাস্টিকের পরিবর্তন হয় আমরা প্লাস্টিকের দামি না প্লাস্টিকের দামি 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 প্লাস্টিকের আমরা দাম কি

হিন্দু ভাইরা যখন ধর্ম আলোচনা করে ওই মানে ওদের কি সব বলে না মানে প্যান্ডেল ট্যান্ডেল করে মাইক ওদের ব্রাহ্মণ যখন ওই বক্তব্য রাখে আমি দেখেছি মাঝে মধ্যে সমস্ত লোকগুলো এই বক্তব্যের ভিতরে এমন এমন মানে জোশের কথা আসে মহব্বতের কথা আসে ওরা হরি 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 বলছিল এই ওটা

সুবহানাল্লাহ বলে দরকার আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই তাই জোরে चिल्লে বলেন সুবহানাল্লাহ জেনা বলবেন বিচার আল্লাহ করবে জোরে বলেন আর জোরে বলেন এই জোরে বলো না যাবে ইনাল্লাহ

আবাবিল মানে একটা মোটামুটি দল একটা ঝাঁক বুঝলেন না তৈর মানে তৈর মানে পাখি আবাবিল মানে ঝাঁক বা দল কিন্তু আমরা জানি যে পাখিটা পাথর ফেলেছিল ওই পাখিটা না আবাবিল না না আপনারা বলবেন আল্লাহ পাক দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন আর ওই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ বলেছিলেন পাখি তোদের পাথর ফেলার দায়িত্ব আর আমি আল্লাহ আমার বিস্ফোরণ করে দেখিয়ে দেওয়ার দায়িত্ব তাই পাথর যার মাথায় পড়েছে তার বারোটা বেজেছে ও মুসলমানেরা

বিরাট আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ফির করলো যা নবিহুদ কেটে পড় আর কেটে পড়তো নবিহুদ হুহুত নবী বলে একটা নবী আছে না মুখস্থ করে নবিহু হু হু কেটে বলছে কেটে পড়বো বলছে হ্যাঁ বলছে আমি শোনা নিয়েছি যান্নার দেনে বলবো না আর সেই আল্লাহর মানব না ওই জান্নাত তৈরি করব নিজে নিজে যাব আয়েসার আম হব করবো কারুর মানবো না কারুর জান্নাতে যাব না কোন জায়গার কে দুটো আলু

পুরুষ কাউছিল না আমি আল্লাহ পাক তোর মায়ের পোষাক করার সময় দিয়েছিলাম তবে ঘুরে দেখতে দেই না আর আমি আল্লাহ asker তোর কথা শুনলাম তবে তোর বিল্ডিং তৈরি করার সময় দেব ঘুরে দেখতে দেব না লা ইস্তাহকুন না সাতাউ ওয়ালা

বাজারে যাচ্ছেন মনে করতে হবে আমার শেষ যাওয়া মাঠে যাচ্ছেন মনে করতে হবে আমার শেষ যাওয়া কত লোক জল করার পরে বাজ পড়ে মরে গেছে গিন্নির বলে যাচ্ছে চারটে বাগদা ধরবো শেষকে চলে আসবো তোর বোনাই আসছে আছে না নাই জাল ফেলতে গিয়েছে জল করে মাথায় বাজ পড়েছে ভাসছে গিন্নির বলছে তুই জাগদা দিবি আমি যখন বলবো আমি মটরের তারটা জুড়ি এদিকে মেয়ে ছেলের হাফ বুদ্ধি যত বড় মানে মেয়ে ছেলে হোক বেটা ছেলের অর্ধেক বুদ্ধি এগে জাগ লাগিয়েছে আর স্বামী গিয়ে ওদিকে বলে দিয়েছে যে আমি না বললে লাগাবি না ও গিয়ে তার স্বামী ওরে গেল কিছুক্ষণ পরে বলছে এই দেখ লাগা কই তার জুড়ো কই গিয়ে দেখে মিনা ফালাক না এক কত পাচ্ছেন না